বন্ধুরা আশা করি তোমার ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমাদের অনেকেরই জানার প্রয়োজন রয়েছে এবং এ বিষয়টা না জানলে আমাদের পরীক্ষার ওপর তার একটা আলাদা এফেক্ট পড়ে ঠিক সেরকম একটা বিষয় কি সেই বিষয় যে মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে আমাদের অনেকের মনে অনেকের চিন্তা এবং সেই চিন্তাটা হওয়াটাই স্বাভাবিক কারণ বিগত বছরের যে প্রশ্ন ক্রম আমরা দেখতে পেয়েছি তাতে করে প্রশ্ন যথেষ্ট ডেপ থেকে এসেছে এবং খুব গভীর থেকে প্রশ্ন এসেছে শর্ট টাইপের প্রশ্ন যথেষ্ট কঠিন এসেছে এমনকি টিচাররা পর্যন্ত হিমশিম খেয়েছে এই লেভেলের প্রশ্ন কিন্তু কয়েক বছর যাবৎ আসছে এবং তাতে করে দেখা গেছে যে তিন চারটে শর্ট কোশ্চেন এমসি কিউ কোশ্চেন এতটাই কঠিন লেভেলের এসছে যে আমরা হয়তো কখনও তার উত্তর শুনিনি বা জানিও না এরকম একটা পরিস্থিতিতে এবং তার সঙ্গে মার্কের প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই পরীক্ষাতে আসছে চার মার্কের প্রশ্নগুলোও ঠিক আছে কিন্তু আট মার্কের প্রশ্নের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জয়েন্ট কোশ্চেন চলে আসছে এবং আর একটা যে ট্রেন্ড সেটা হচ্ছে দু মার্কের কোশ্চেন চার মার্ক চার মার্কের কোশ্চেন আট মার্ক আট মার্কের কোশ্চেন চার মার্ক এই রকম ট্রেন্ডে একটা প্রশ্ন আসছে তার মানে বুঝতেই পারছো যে ইতিহাসের যে প্রশ্ন স্ট্রাকচার আমাদের পরীক্ষাতে আসছে সেটা কিন্তু একদম আমাদেরকে গুলিয়ে ফেলছে মানে আমরা কিভাবে কি লিখবো কীভাবে কি কী পড়ব বা কীভাবে আমরা সফল হব তো সেই বিষয়ে কিছু আলোচনা তোমাদের সামনে করব কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরবো এই সিস্টেমে যদি তোমরা সামনের দিকে এগিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই একটা গুড বেনিফিট কিন্তু তোমরা পাবে তো কি কী করতে হবে আমাকে বা কেমন কীভাবে পড়তে হবে সে বিষয়ে আলোচনা তো পরপর আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনাগুলো তুলে ধরছি তোমরা একটু প্রয়োজনে বিষয়টা বুঝে নাও এবং একটু মাথায় গেথে নাও যে আমাকে কিভাবে কি করতে হবে দেখো আমাদের ইতিহাসের আটটা চ্যাপ্টার রয়েছে তোমরা খুব ভালো করেই জানো এবং এই আটটা চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট এই জায়গার মধ্য থেকে কোন জায়গা থেকে যে আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে না তার কোনো গ্যারান্টি নেই এবং এটুকু তোমাদের বলে রাখি যে আমাদের প্রথম চান্সে যে আমাদের এমসিকিউ কটা আছে সেই এমসিকিউগুলোর মধ্যে চার পাঁচটা এমসিকিউ এমনই আসছে যেটা দেখা গেল এক বইয়ে নেই তো আরেক বইয়ে নেই তো আরেক বইয়ে আছে মানে তিন চারটে বই খুঁজে হয়তো একটা বইয়ে পাওয়া গেলো তাও ছোট্ট একটা পয়েন্ট যে কারণে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের এই দুই তিন মার্কের জন্য বা এই দুটো তিনটে বা চারটে কোশ্চেনের জন্য কিন্তু আমাদের হার্ড অ্যান্ড সোল পড়াশোনা করতে হবে বইকে খুটিয়ে পড়তে হবে এমসি কিউয়ের বেশি জোর দিতে হবে একটা বই পড়লে কখনো হবে না একাধিক বই পড়ো তিন বা চারটে বই পড়ো পড়ার চেষ্টা করো কি বললাম বোঝা গেল এই কাজগুলো কিন্তু করতে হবে যখন আমরা রিডিং পড়বো তখন রিডিং পড়ার সময় হাইলাইট দিয়ে যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আছে সেগুলো একটু ইন্ডিকেশান করে রাখবো আর বারবার বারবার প্র্যাকটিস করবো প্র্যাকটিস সেটের অভাব রাখলে হবে না নতুন টাইপের প্রশ্নগুলোকে এক জায়গা করতে হবে সেই প্রশ্নগুলোকে বারবার বারবার করে দেখতে হবে এবং ক্ষুদ্রাতে ক্ষুদ্র প্রশ্নগুলোর উপরেও বেশি নজর দিতে হবে এই কাজটা কিন্তু করতে হবে এই পার্টটার জন্য কারণ এই পার্টটা কিন্তু খুব ভাইটাল না হলে কিন্তু এই যে দুটো তিনটে মার্ক সেই তিন চারটে মার্ক কিন্তু একদম ফলডাউন হয়ে যাবে এটা কিন্তু তোমাকে বুঝে রাখতে হবে অর্থাৎ শর্টের জন্য এমসিকিউয়ের জন্য কিন্তু একটা বিরাট চাপ আবার ধরো এসে কিউ এসে কিউ কোশ্চেন নিয়েছে আপনি কারণ সেটা সাধারণ মানেরই কোশ্চেন আসে স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ সেটাও খুব সাধারণ মানের কোশ্চেন আসে বিবৃতি তোমরা দেখলেই পারবে রিডিং পড়লেই তোমরা বিবৃতি পড়তে পারবে এবার একটা কথা বলে রাখি আমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে একটা মূল বিষয় আছে সেই বিষয়গুলোকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে সেই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে আর কোশ্চেনের যে প্যাটার্ন সেই কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আমরা খুব ভালো করেই জানি যেমন ধরো চার মার্কের যে প্রশ্নগুলো আসে প্রথম প্রশ্নটা প্রথম অধ্যায় দ্বিতীয় প্রশ্নটা তৃতীয় দ্বিতীয় অধ্যায় তৃতীয়টা তৃতীয় অধ্যায় এরকমভাবে পরপর কিন্তু অধ্যায় প্রশ্নগুলো আমাদের আসে অর্থাৎ সেই জায়গাটা আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা এসছে এই বিষয়গুলো কিন্তু আমাকে একটু বোঝার দরকার তাহলে কি যদি কখনও একটু আনন ফেসের কোশ্চেন হয় তাহলেও কিন্তু অন্তত জায়গাটা যদি আমি ধরতে পারি যে কোন জায়গা থেকে আমাকে প্রশ্ন আসছে তাহলে কিন্তু অনেকটা বিষয় ক্যালকুলেশান করা যায় আর ইতিহাসের টাইম ম্যানেজমেন্ট বা ঘটনাক্রম বা সময়কাল সেটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার সেটা মনে রাখাও কিন্তু চাপের ব্যাপার আমি তোমাদের সামনে ইতিমধ্যে হিস্টোরিক্যাল ক্যালেন্ডার তুলে ধরেছি যে ক্যালেন্ডারের মধ্যে একদম ফার্স্ট টু লাস্ট যে পরিমাণে টোটাল ডেটগুলো রয়েছে সমস্ত ডেটগুলো একত্রে রয়েছে সেই ডেটগুলো যদি তোমরা বারবার একটু দেখার চেষ্টা করো তাছাড়া আমরা পাঠ্য বইয়ে যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলোকে যদি বারবার একটু পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু মনে থাকবে আর এটা যদি তুমি মনে করো যে পরীক্ষার আগের দিন পরে শেষ করবে সেটা কিন্তু কখনো হবে না একটা দীর্ঘ সময় ধরে তুমি যদি পড়ার চেষ্টা করো বা মাঝে মাঝেই পড়ো মাঝে মাঝেই পড়ো তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা তোমার মনে থাকবে অনেকে এমসিকিউ বা শর্ট টাইপের প্রশ্ন পড়ার জন্য মুখস্থ করার চেষ্টা করে আমি বলি ওটা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই ওটা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই কয়েকদিন যাবত ওটা যদি তুমি রিডিং পড়তে থাকো তাহলে দেখবে অটোমেটিক্যালি ওটা তোমার কখন মুখস্থ হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না ম্যাপ পয়েন্টিং আছে ম্যাপ পয়েন্টিংটা সাধারণভাবে তিন অধ্যায়ে আমাদের প্রতিরোধ বিদ্রোহ যে পার্টটা আছে ওই পাটটা থেকে কিন্তু আমাদের পয়েন্টিংগুলো আসে তো সেই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে কি বললাম বোঝা গেল আর অবশ্য প্রত্যেক চ্যাপ্টার থেকেই কিছু কিছু আছে আমি তোমাদের এর আগেও বলে দিচ্ছি যে ম্যাপ পয়েন্টিং কিছু কিছু জায়গাগুলো দেখান কারণ ম্যাপ পয়েন্টিংয়ে চার মার্ক ওই চার মার্ক পাওয়া কোনো ব্যাপার না যদি সেকু কোয়েশ্চেন একটু টাফও চলে যায় তাও কিন্তু ম্যাপ পয়েন্টিং থেকে নম্বরটা তুমি বের করে নিতে পারবে তো সেদিকেও কিন্তু নজর দিতে হবে এইরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ইতিহাসে অনেকগুলো পাঠ রয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র পাঠের উপর বিশেষ করে নজর দিতে হবে মার্কের প্রশ্ন দুমার্কের প্রশ্ন লেখার জন্য সাধারণভাবে দেখা যাচ্ছে গুরুত্বগুলো প্রত্যেকটা প্রশ্নের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো একটু ভালো করে দেখতে হবে এবং চেষ্টা করবে মার্কের প্রশ্ন সবসময় তিনটে বা চারটে পয়েন্টে লেখা তথ্যভিত্তিক লেখা লিখতে হবে ফালতু গেজিয়ে ইতিহাসে এখন নম্বর পাওয়া যায় না যে আমি পৃষ্ঠা পরে নিয়ে আসলাম দু পৃষ্ঠা লিখে আসলাম সেটাতে কখনো নম্বর পাওয়া যায় না তুমি কতটুকু লিখছো কতটুকু সলেট লিখছো কতটুকু উত্তর দিচ্ছ কতটুকু তথ্য দিচ্ছ তার উপরেই কিন্তু মূলত নম্বরটা আসে যে কারণে ফালতু যে কোনো লাভ নেই যেটা মূল উত্তর যেটা তথ্যভিত্তিক উত্তর সেটা লেখো সহজ সরল ভাষায় নিজের ভাষায় লেখো নম্বর অবশ্যই অবশ্যই বেশি পাবে বড়ো বড়ো নোটস গাদা গাদা নোটস সেসব পড়ার কোনো দরকার নেই সেই নোটসটাকে আয়ত্ত করো সেই নোটসটাকে বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করে পয়েন্ট ভিত্তিকভাবে ছোটো 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 পয়েন্টে লিখে ফেলো দু মার্কের প্রশ্ন চেষ্টা করবে সবসময় তিনটে বা চারটে পয়েন্টের উত্তর লেখা চার মার্কের প্রশ্ন সবসময় চেষ্টা করবে আট ছটা থেকে সাতটা বা আটটা পয়েন্টে লেখার চেষ্টা করা ছটা হচ্ছে ন্যূনতম আবার তোমার আট মার্কের যখন প্রশ্ন আসবে আট মার্কের যদি পাট মার্কিং প্রশ্ন আসে তাহলে বুঝবে যে কেমন টাইপের প্রশ্ন ধরো থ্রি প্লাস ফাইভ দিল আট মার্কের একটা প্রশ্ন তাহলে যেটা তিন মার্কের প্রশ্ন আছে সেটা মোটামুটি পাঁচটা পয়েন্টে লিখলে আর যেটা পাঁচ মার্কের প্রশ্ন আছে সেটা মোটামুটি আট মার্কে আট আটটা পয়েন্টে লিখলে বা ডাইরেক্ট যদি আট মার্কের প্রশ্ন আসে তাহলে দশ থেকে এগারোটা পয়েন্টের মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে কী বললাম বোঝা গেল এইভাবে উত্তরগুলো লিখবে আট মার্কের প্রশ্ন যখন লিখবে তখন সবসময় ভূমিকা এবং উপসংহারটা দেওয়ার চেষ্টা করবে কী বললাম বোঝা গেল চার মার্কের প্রশ্ন যখন লিখবে তখন জাস্ট ওয়ান পেজ মানে একটা পেজে লিখলে একটা প্রশ্ন লেখার থেকে আর একটা প্রশ্ন কারণ এবার তোমরা জানো যে খাতা দেখায় কীভাবে ভুল হয়েছে ছাত্রছাত্রীদের নাকি নম্বর পায়নি বারো হাজার ছাত্রছাত্রীরা কম নম্বর পেয়েছে সে যাই হোক তোমার কাজটা তোমাকে ভালোভাবে করে যেতে হবে তো যেটা বলছিলাম যে একটা প্রশ্ন লেখার পরে একটু ফাঁকা রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা লিখলে তাহলে কিন্তু টিচারটা নম্বরটা দেবে বেশি বেশি মানে কি সলিড নম্বরটা পাবে কী বললাম বোঝা গেল মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আলাদা বিষয় যে জায়গাটা কিন্তু নম্বরটা একটু বেশি আসে আচ্ছা আর একটা কথা তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু একটু ফলো করবে প্রিভিয়াস যে শর্ট টাইপের কোশ্চেন এসেছে প্রিভিয়াস যে ব্রড টাইপের কোশ্চেন এসছে সেইগুলো একটু ফলো করতে হবে লাস্ট ইয়ারের কোশ্চেনটা বাদ দিয়ে বাদ বাকি যে প্রশ্নগুলো আছে একটু দেখবে ঠিক আছে আর এইগুলো কিন্তু তোমার বেসিক নিডস বা এই কাজগুলো কিন্তু তোমাকে বেসিক্যালি করতে হবে ঠিক আছে আর একটা কথা বলি পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার আগে তোমাকে কি করতে হবে কিছু কিছু পেপারে পরীক্ষা দিয়ে না সেই খাতাটাকে চেকিং করাতে হবে টিচারকে একাধিকবার কারণ সেই লেখার ভেতরে কী ভুলভ্রান্তিগুলো আসছে সেই ভুলভ্রান্তিগুলো তো কিন্তু টিচাররা জানে কারণ টিচারটা খাতা দেখার সঙ্গে সঙ্গে ঠিক বুঝুক আর না বুঝুক ভুল তুমি কোনটা করেছো সেটা কিন্তু ঠিক ভালো করে বুঝতে পারবে সে তোমার পি এম বলো বা স্কুলের টিচার বলো তো তুমি একটা কাগজে লিখে উত্তরটা লিখে তাকে যদি দিয়ে বলো স্যার আমি এই প্রশ্নটার উত্তর সম্পূর্ণ করে নোটস করেছি আপনি একটু খাতাটা দেখে দিন কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকলে দেখে দিন তাহলে কিন্তু তিনি অবশ্যই সেটা চেকিং করে দেবেন এবং সেক্ষেত্রে কিন্তু তোমার দেখবে যে তোমার ভেতরের গ্রোথটা অনেকটা বাড়ছে তোমার ভেতরে কী ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেই ভুলভ্রান্তিগুলো তোমাকে বের করে দিচ্ছে এটা কিন্তু অনেক অনেক বেনিফিট পাবে আর বিষয় তোমাকে বলে রাখি যে বিষয়টা কিন্তু খুব ভালো করে তোমাকে বোঝার দরকার সিলেবাস প্রশ্ন মডেল আবারও বলছি সিলেবাস প্রশ্ন মডেল কোশ্চেন লেখা ধরন এবং খাতা সাজানোর কৌশল এই যে প্রত্যেকটা পার্ট এই প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করেছি তো এই প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে শিখবে যেটাতে কিন্তু নম্বরটা অনেকাংশে বাড়িয়ে তোলে কী বললাম বোঝা গেল কারণ একটা জিনিস তুমি যতই জানো বা যতই বোঝো বা যতই সুন্দর লেখো না কেন সেটাকে খাতায় রিপ্রেজেন্ট করাটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার এবং সেই খাতায় রিপ্রেজেন্ট তুমি যত সুন্দর করতে পারবে তোমার মার্কসটাও কিন্তু তত সুন্দর হবে এটাই কিন্তু বাস্তব এদিকেও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে তাহলে যে কথাগুলো বললাম একটু শোনার চেষ্টা করো আর ফাঁকি মারার একদম চেষ্টা করো না যদি সাবজেক্টে ভয় পাও যদি সাবজেক্টে ভয় পাও তাহলে সেটাকে বেশি করে পড়ো বারবার রিডিং পড়ো পাঠ্য বই একটার জায়গা দুটো পড়ো কারণ নোটস পড়ে বা সহায়িকা পড়ে খুব বেশি একটা যে লাভবান হওয়া যাবে হ্যাঁ অবশ্যই হবে বই পড়ে অবশ্যই লাভবান হওয়া যাবে একটু তথ্যটা জানা যেতে পারে কিন্তু তোমাকে পাঠ্য বই সব থেকে বেশি সাহায্য করবে এটা কিন্তু তোমাকে মাথায় রেখো সহজে খুব সহজে একটা বা একটা জিনিস ধরো তুমি একটা বিষয় পড়লে ঠিক আছে সেই একটা বিষয় তুমি কি করলে একটা বইয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেই বিষয়টা তুমি আরেকটা বইয়ে পড়লে যখনই দেখবে তুমি দুটো বই পড়ছো না তোমার কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং সে যে জিনিসটাকে তোমার বুঝতে একটু ডিস্টার্ব হচ্ছিলো সেই জিনিসটা তুমি খুব সহজে তাড়াতাড়ি আয়ত্ত করে নিতে পারবে কী বললাম বোঝা গেল এই জিনিসগুলো হয় বা তুমি সহায়কাতে একটা প্রশ্ন পড়লে সেই প্রশ্নটাই তোমার মানে দুটো বা তিনটে রাইটার যারা লিখেছেন তাদের বিষয়টা বড়ো সে যাই হোক সে যেখান থেকেই হোক কী বললাম বোঝা গেলো সেক্ষেত্রে অনেক অনেক বেনিফিট পাবে এই কথাগুলো মাথায় রেখে পড়াশোনা করো সামনের দিকে এগিয়ে যাও সবসময় তোমাদের সঙ্গে আছি বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি সেগুলো দেখো এবং প্র্যাকটিস করো অবশ্যই সাফল্য পাবে এটুকু বললাম কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো ধন্যবাদ